হ্যাঁ গাইস, আমি সুমন, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে দুটো বলিউডের লেটেস্ট আপডেট তোমাদের সাথে শেয়ার করবো। যে দুটো আপডেট আমি এখনই জানতে পেরেছি, তো ভাবলাম সময় নষ্ট করে লাভ কি, তোমাদের সাথে চটপট সেগুলো শেয়ার করে দেওয়া উচিত। তো চলে এসেছি সেই দুটো বলিউডের লেটেস্ট আপডেট নিয়ে। আর এই দুটো নিউজই খুবই ইন্টারেস্টিং নিউজ, তো লাস্ট অব্দি থেকো, ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো শুরু করা যাক আজকের এই ভিডিও। তো আজকে প্রথম নিউজ হচ্ছে অক্ষয় কুমারকে নিয়ে। তো অক্ষয় কুমারকে আমরা জানি হিট মাস্টার বলে জানা যায়, কারণ তিনি যে যে ফিল্মই করছেন 100 crore ক্লাব জয়েন করে নিচ্ছেন। এছাড়া এখন রিসেন্ট যে ফিল্মগুলো হয়েছে সেগুলোতে 200 crore ক্লাব জয়েন করে নিয়েছেন। তো খুবই বড় একজন একটা, কারণ বিশাল বড় বড় সুপার হিট ফিল্ম দিয়েছেন তিনি। এছাড়া তিনি এই বছর হোক, নেক্সট ইয়ার হোক, কী কী ফিল্ম আসতে চলেছেন অলরেডি তিনি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন। তিনি বছরে মিনিমাম 4টে হলেও তো ফিল্ম করেন, তো বুঝতেই পারছ কি ব্যস্ত থাকেন তিনি প্রতিটি ইয়ারে। তো তারই মধ্যে শোনা যাচ্ছে অক্ষয় কুমারের আরেকটা ফিল্ম আসতে চলেছে, যে ফিল্মটা তিনি ফার্স্ট টাইম আনন্দ এল রায়ের সাথে করতে চলেছেন। তো আনন্দ এল রায়কে আমরা জানি খুবই ভালো একজন ডিরেক্টর, আমার খুবই ফেভারিট একজন ডিরেক্টর, কারণ তিনি তন্নু ওয়েটস মানের মতো ফিল্ম করেছেন, এছাড়া রাঞ্জানের মতো ফিল্ম করেছেন, দারুণ দারুণ কিছু ফিল্ম করেছেন। তো ফার্স্ট টাইম অক্ষয় কুমার আনন্দ এল রায়ের সাথে করতে চলেছেন। এছাড়া এই ফিল্মে অক্ষয় কুমারের পোস্টার আমরা দেখতে পাবো, ধনুষকে এবং সারা আলি খানকে। তো এই তো হচ্ছে নিউজ। তো এরই মধ্যে আরেকটা বড় নিউজ আছে, সেটা হচ্ছে অক্ষয় কুমার এই ফিল্মটার জন্য 120 crore চার্জ করেছেন। বুঝতেই পারছো 120 crore কত বড় অ্যামাউন্ট! তো স্বাভাবিক ব্যাপার, কারণ অক্ষয় কুমার যে ফিল্মই করছেন সেই ফিল্ম সুপারহিট হচ্ছে, ফ্লপ হওয়ার কোনো চান্স দেখা যাচ্ছে না। তো তাই জন্য অক্ষয় কুমার 120 crore চার্জ করেছেন। তো খুবই বড় বড় একজন অ্যাক্টার তিনি, তো বুঝতেই পারছো। তো আমি তো খুবই এক্সাইটেড, কারণ অক্ষয় কুমার যে লেভেলে এক্সপেরিমেন্ট করছেন আর এই ফিল্মের চয়েস করেছেন, মানে এই ফিল্মটা দারুণ ফিল্ম হবে, কারণ তার আর তার মধ্যে একটা সোশ্যাল মেসেজ থাকবে থাকবে। তো দেখা যাক ফিল্মটা কেমন হয়, আমি দারুণভাবে এক্সাইটেড, কারণ অক্ষয় কুমার আর আনন্দ এল রায় ফার্স্ট টাইম কোলাবরেট হচ্ছে। তো আজকে লাস্ট নিউজ, তো ফাইনালি অর্জুন রেড্ডি বলিউডে কামব্যাক করতে চলেছে। বুঝতে পারছো কার কথা বলছি, মাই ফেভারিট অ্যাক্টর বিজয় দেবাকোন্ডা, পুরি জগন্নাথ, যিনি সাউথের একজন বিশাল বড় একজন ডিরেক্টর। তো তিনি একটা ফিল্ম নিয়ে আসছেন ফাইটার, যেটা কারণ জোহরের প্রোডাকশন থেকে আসবে। তো এই ফিল্মে ডেবিউ করতে চলেছেন বিজয় দেবাকোন্ডা। এছাড়া বিজয় দেবাকান্ডার অপোজিট আমরা দেখতে পাবো, প্রথমে শোনা যাচ্ছিল জাহ্নবী কাপুর ফিল্মটা থাকছে, কিন্তু এখন শোনা যাচ্ছে না এই ফিল্মটা তিনি জাহ্নবী কাপুর করছেন না, কারণ জাহ্নবী কাপুর আপকামিং যে ফিল্মগুলো আসছে সেগুলো নিয়ে খুব ব্যস্ত। তাই জন্য জাহ্নবী কাপুর রিপ্লেসমেন্টটা এখন শোনা যাচ্ছে অনন্যা পাণ্ডে ফিল্মটা থাকছে। তো বিজয় দেবাকান্ডা এবং অনন্যা পাণ্ডে একসাথে ফিল্ম নিয়ে আসছে। তো দেখা যায় বলিউডে বিজয় দেবাকান্ডা কীভাবে ধামাকা নিয়ে আসে, কীভাবে ডেবিউ করে ফিল্মটা, সেটাই হচ্ছে এখন দেখার। কারণ বিজয় দেবাকান্ডা আমার যে কটা ফিল্ম দেখেছি প্রতিটা ফিল্ম আমার দারুণ লাগে, বিজয় দেবাকান্ডা আমার ফেভারিট একজন অ্যাক্টর। তো আমি তো খুবই ইন্টারেস্ট এই ফিল্মটা নিয়ে, কারণ বিজয় দেবাকান্ডা বলিউডে কামব্যাক করছে। তো এই দুটো নিউজ তোমাদের সাথে শেয়ার করার ছিল, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের মতো এইটুকুই, তা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, শেয়ার করতে বলো না, আর কমেন্ট করে জানাও যে তোমরা এই দুটো ইন্টারেস্টিং নিউজ শুনে কতটা এক্সাইটেড। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইবটা করে দাও, এবং হিট দ্য বেল আইকন, যখন নতুন নতুন ভিডিও আপলোড করবো তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশান যাবে। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ জন্য টেক কেয়ার অ্যান্ড বাই বাই। Thank you.